তাঁত না চালিয়ে পাটা ঠিক নেই, তাড়াতাড়ি বলে মদন। গগনতাঁতির বউয়ের মুখকে তার বড় ভয়। বৃন্দাবন দাঁড়িয়েছিল পিছনে অপরাধীর মতো, তার কুড়েও মদনের ঘরের প্রায় লাগাও। উত্তরে একটা আম গাছের ওপাশে, যার দুপাশের ডালপালা দুজনের চালকে প্রায় ছয় ছয়। বুড়ো ভোলার চেয়ে বৃন্দাবনের বয়স অনেক কম, কিন্তু শরীর তার অনেক বেশি জরাজীর্ণ। একটি তার পুরনো জীর্ণ তাঁত, গামছার আঁঠাতি কাপড় শুধু বোনা যায়, তাতে সে আর বসে না, ক্ষমতা নেই। তার বড় ছেলে রসিক তাঁত চালায়। সুতোর অভাবে তাঁতিপাড়ার সমস্ত তাঁত বন্ধ, অভাবে ও আতঙ্কে সমস্ত তাঁতিপাড়া থমথম করছে। শুধু তাঁত চলেছে কেশবের আর বৃন্দাবনের। ভুবন অমায়িকভাবে বৃন্দাবনকে জিজ্ঞাসা করে, কখানা গামছা হয়েছে বৃন্দাবন? বৃন্দাবন যেন চমকে উঠে এক পা পিছিয়ে যায়। জানি না বাপু, মোর ছেলা বলতে পারবে? কেশবকে বলো বোনা হলে যেন পয়সা নিয়ে যায়। বাঁকা মেরুদণ্ডটা একবার সোজা করবার চেষ্টা করে বৃন্দাবন, অসহায় করুণ দৃষ্টিতে সবার দিকে তাক একবার তাকায়। ছেলেকে শুধোবেন বাবু, ওসব জানি না কিছু আমি। পিছু ফিরে ধীরে ধীরে চলে যায় বৃন্দাবন। গগনের বউ বলে মুখ বাঁকিয়ে কাজের ঝাঁঝের সঙ্গে, আমি কিছু না জানি না গো, মোর ছেলা জানে, কত ঢং জানে বুড়া। বুড়ো ভোলা বলে, আহা থাম না বুনোর মা, অত কথায় কাজ কী,